आज के आमादेर ए भिडियोर जो मेन टपिक सेटा हलो भारतेर अर्थनैतिक परिवेश थेके तोमरा मैप पॉइंटिंगेर जोन्नो कोनगुलो प्रैक्टिस करबे। और आजकल भिडियोटा तोमरा जोदि भालोभाबे देखो ताहले बुझते पारबे जे एकटाई मैप पॉइंटिंग कत भावे दिते पारे। सेई कारणे सेई भावेई किन्तु तोमादेर प्रिपारेशनटा दारुणभावे करते होबे। और तोमादेरके जानाई आमरा किन्तु भारतेर प्राकृतिक परिवेश थेके कोन कोन मैप पॉइंटिंगगुलो तोमरा प्रैक्टिस करबे तार भिडियो इतिमध्ये आपलोड करे दिएछि। सेई भिडियोटा जोदि तोमरा ना देखे थाको ताहले अवश्यई एई भिडियोर डेसक्रिप्शने आमि सेई भिडियोर लिंकटा दिए दिलाम, तोमरा सेई लिंके क्लिक करे सेई भिडियोटा देखे नाओ। और एई दुटो भिडियो मिले जे कटा मैप पॉइंटिंग आमि तोमादेरके दिएछि भालोभावे जोदि प्रैक्टिस करते पारो, ठीक जेमन भावे देखिएछि तेमन भावे जोदि प्रैक्टिस करते पारो ताहले किन्तु भूगोले 10-10 मैप पॉइंटिंगे 10-10 तोमरा निश्चितभावे पाबे। प्रथमेই देखो এই ম্যাপটার মধ্যে আমি তোমাদেরকে ভারতের কোন স্থানে কি উৎপন্ন হয় সেটা কিন্তু দেখাবো। এর মধ্যে যে কটা দেখানো আছে তোমরা কিন্তু ভালোভাবে প্রত্যেক কটা প্র্যাকটিস করবে। ধরো তোমাদের এলো যে ভারতের কার্পাস চাষযুক্ত অঞ্চল, এই পজিশনটায় কিন্তু ভারতে কার্পাস চাষ হয়ে থাকে, তোমরা এই পজিশনটাই শুধুমাত্র ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তারপরে যদি আসে ভারতে মিলেট চাষ করা হয় কোন অঞ্চলে, তখন এই রকম একটা অঞ্চলে তুমি মার্ক করবে, মার্ক করে মিলেট চাষ অঞ্চল নিয়ে লিখবে। তার কারণ এইখানে তাহলে কার্পাস চাষ হলো, এইখানে মিলেট চাষ হলো। এইবারে ইক্ষু চাষ অঞ্চল, ঠিক তার এই পজিশনটা থেকে ভারতে কিন্তু ইক্ষু চাষ হয়ে থাকে। আর আমি তোমাদেরকে জানাই যে এগুলো কিন্তু তোমাদেরকে এরকম ভাবেও দেবে যে ভারতের একটি ইক্ষু চাষ অঞ্চল তোমাদেরকে মার্ক করে দেখাতে হবে। তখন এক্স্যাক্টলি আমি যেরকম ভাবে মার্ক করেছি সেই পজিশনটাকে মার্ক করে তোমরা কিন্তু সেরকম ভাবে যেটা চেয়েছে সেই সম্পর্কে লিখবে। আর তোমাদেরকে জানাই যে একটু যদি পজিশন এদিক ওদিক হয় তাহলে কোনো অসুবিধা হবে না। এইবারে সবথেকে গুরুত্বপূর্ণ ভারতের চা উৎপাদক অঞ্চল, দেখো এই পজিশনটায় কিন্তু তোমাদের ভারতের চা উৎপাদক অঞ্চলটা দেখাতে হবে। আর যদি তোমাদের আসে যে ধান উৎপাদক অঞ্চল, ভারতের যে জায়গাটায় পলিমৃত্তিকা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সেই জায়গাতেই কিন্তু ধান উৎপাদক অঞ্চল হয়, তাই এই টোটাল পজিশনটায় কিন্তু ধান উৎপন্ন হয়। ভালোভাবে দেখে নাও, যেখানে এই নীলে ছোট 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 বক্স করা আছে এই টোটাল জায়গাটাতে কিন্তু ধান উৎপাদন হয়ে থাকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চলটা হচ্ছে এই পজিশনটাতে রয়েছে। আর এর মাঝখানে কিছুটা অঞ্চলে কিন্তু চা উৎপাদক অঞ্চলও রয়েছে, কিন্তু একদম একই সাথে দুটো দেখালে তোমরা হয়তো বুঝতে পারতে না, সেই কারণে আলাদা একটি অঞ্চল আমি দেখিয়ে দিয়েছি যে যেখানে তোমাদের চা উৎপাদক অঞ্চল রয়েছে। তো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে কোথায় কি উৎপন্ন হয় ভারতের, যদি তোমরা এই ম্যাপটা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এর মধ্যে থেকেই পেয়ে যাবে। এরপরে আমি তোমাদেরকে ভারতের কোথায় তথ্য প্রযুক্তি কেন্দ্র আছে, তারপরে কোথায় পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে, সেই ম্যাপগুলো কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ওই ম্যাপগুলো দারুণভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবারে দেখো এই ম্যাপটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই ম্যাপটা যে পজিশানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদেরকে জানাই যে ম্যাপ পয়েন্টিং এমন একটা বিষয় যার সাথে কিন্তু অনেক কিছু তোমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো সরাসরি দিয়ে দিল দেরাদুন, তাহলে তুমি এইখানে দেরাদুনটাকে মার্ক করলে, কিন্তু সরাসরি যদি দেরাদুন না দিয়ে আসে ভারতের অরণ্য গবেষণাগার, তখনও কিন্তু হবে দেরাদুন। সেই কারণে দেখো আমি পাশে দুটোই লিখে দিয়েছি, সরাসরি দেরাদুন লিখে দিয়েছি, আবার পাশে অরণ্য গবেষণাগারও লিখে দিয়েছি। এবারে যদি সরাসরি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে আসে দিল্লি, তাহলে এই পজিশনটা তোমরা মার্ক করবে দিল্লির, কিন্তু সরাসরি দিল্লি না দিয়ে দিতেই পারে উত্তর ভারতের বৃহত্তম মহানগর, বা অন্যভাবেও দিতে পারে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। যাই দিক না কেন এই দুটো ভালোভাবে তোমরা মনে রাখবে। এছাড়াও দিতে পারে সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল বা ভারতের উত্তর ভাগের মিলিয়ন সিটি, সব উত্তর কিন্তু এই দিল্লি হবে। তাই কোন কোন শর্ট প্রশ্নগুলোর উত্তর দিল্লি সেগুলোও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর এইটা প্র্যাকটিস করতে গিয়ে তোমরা কিন্তু অনেক শর্ট প্রশ্নও প্র্যাকটিস করতে পারবে। যদি এসএকিউতে বা এমসিকিউতে দেয় ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, তখনও কিন্তু দিল্লি উত্তর হবে। এইবারে আমি চলে আসি, দেখো ঠিক তার নিচে এখানে এই পজিশনটা দেখছো, এই পজিশনটা হচ্ছে জামনগর। এই জামনগরটা কিসের কারণে বিখ্যাত? পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। তাহলে যদি আসে পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, তখন এই পজিশনটাকে মার্ক করবে, তখন কিন্তু সেইটা হবে জামনগর। এইবারে দেখো আমরা চলে আসি একটু ডান দিকে, ডান দিকে যদি আসে যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তাহলে হবে এই অংশটা, অর্থাৎ এই অংশটা কি? এই অংশটা হচ্ছে মেঘালয় চেরাপুঞ্জি। আর এটা সরাসরি মেঘালয় চেরাপুঞ্জি হিসেবেও দিতে পারে, অথবা দিতে পারে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তখন কিন্তু এই পজিশনটা তোমাদেরকে দেখাতে হবে। তারপর দেখো ঠিক তার নিচে এই জায়গাটা যেটাকে আমরা মার্ক করে রেখেছি সেটা হলো লোকটাক হ্রদ। एबारे आमरा चले आसबो एइखाने एइखाने देखो এই যে জায়গাটা আমি একটা সুন্দর কারখানার ছবি আঁকার চেষ্টা করেছি এবং তার মাধ্যমে দেখিয়েছি সেটা হলো দুর্গাপুর। দুর্গাপুর সরাসরি না দিয়ে দিতে পারে ভারতের রুর অঞ্চল লেখো বা ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র লেখো। এই দুটোরই অ্যান্সার কিন্তু হবে এই দুর্গাপুর। ঠিক তার পাশে একদম দেখছো যে সুন্দরবন, সুন্দরবনের অনেকটা উপরে এই পজিশনটাতে রয়েছে কলকাতা। কলকাতাকে আবার সরাসরি না দিয়ে দিতে পারে পূর্ব ভারতের মহানগর, তখনও কিন্তু তোমাদের কলকাতাকেই মার্ক করতে হবে। এইবারে আমরা চলে আসবো ভারতের একটু মধ্য অংশে এবং দক্ষিণ অংশে। এখানে দেখো এই যে জায়গাটা মার্ক করা রয়েছে এটা হচ্ছে ভারতের বৃষ্টিছায় অঞ্চল, আর ঠিক তার বাঁদিকে এই পজিশনটাতে রয়েছে ভারতের হাইটেক বন্দর। এটা সরাসরি নবসেবা না দিয়ে দিতেই পারে ভারতের হাইটেক বন্দর, তখনও কিন্তু তোমাদের এই পজিশনটাকে মার্ক করতে হবে। আর ঠিক আমরা উল্টো দিকে চলে যাব, এখান থেকে একদম উল্টো দিকে কি রয়েছে, এখানে রয়েছে বিশাখাপত্তনম। আবার এটাকে দিতে পারে পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, তখনও কিন্তু হবে বিশাখাপত্তনম। এইবারে আমরা একদম দক্ষিণ ভারতের নিচের অংশে চলে আসি। দেখো বেঙ্গালুরু, এই পজিশনটা হচ্ছে বেঙ্গালুরু। আর বেঙ্গালুরু কিভাবে দিতে পারে, সরাসরি দিতে পারে বেঙ্গালুরুর অবস্থান দেখাও, তখন তোমরা এটা সিলেক্ট করবে, অথবা দিতে পারে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, তখনও কিন্তু বেঙ্গালুরুটা আসবে। আর যদি বলা হয় ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র, তখন তুমি বেঙ্গালুরু সিলেক্ট করতে পারবে, আবার কলকাতার সল্টলেকও সিলেক্ট করতে পারবে। কিন্তু যদি আসে যে ভারতের দক্ষিণ ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্র, তখন কিন্তু তোমাদেরকে বেঙ্গালুরুটাই সিলেক্ট করতে হবে। আর ঠিক তার এই দিক করে দেখো এইখানে যে জায়গাটা আমি মার্ক করেছি সেটা হচ্ছে পুদুচেরি বা দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। যদি দেয় দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, তখন কিন্তু এই জায়গাটা তোমাদেরকে মার্ক করতে হবে। আর যদি আসে ভারতের একটি স্বাভাবিক বন্দর, তখন এই জায়গাটা মার্ক করে তোমরা লিখে দেবে কোচি, কারণ কোচি হলো ভারতের একটি স্বাভাবিক বন্দর। এইবারে একটা ম্যাপের মধ্যে যেহেতু সমস্ত কিছু দেখানো সম্ভব হয়নি, আমি তোমাদের আরও কয়েকটা ম্যাপে সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়ে দিচ্ছি। আর আগের একটা ভাগে কিন্তু আমি ভারতের প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়ে দিয়েছি। এবারে দেখো আমি আরও একটা ম্যাপে অর্থনৈতিক পরিবেশের আরও গুরুত্বপূর্ণ কতগুলো ম্যাপ পয়েন্টিং দেখাচ্ছি। এই যেখানটায় গাড়ি আঁকা রয়েছে এটা হচ্ছে গুরগাঁও। আর যদি সরাসরি গুরগাঁও না দেয়, যদি দেয় মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, তখনও কিন্তু এই পজিশনটাকেই তোমরা মার্ক করবে। এবারে আমরা চলে আসি ঠিক তার নিচে। দেখো এখানটাতে রয়েছে ভাদোদরা। এটা কি, বৃহত্তম সরকারি পেট্রোরাসায়ন শিল্প সংস্থা। যদি ম্যাপ পয়েন্টিংয়ে এইটা দেয় বৃহত্তম সরকারি পেট্রোরাসায়ন শিল্প সংস্থা, তখনও কিন্তু ভাদোদরা উত্তর হবে, আর এই জায়গাটা ঠিক মার্ক করবে। আর আগের ম্যাপে আমি দেখিয়েছি জামনগর, আর জামনগরটা পশ্চিম ভারতের পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র ছাড়াও আর কিভাবে আসতে পারে, বৃহত্তম বেসরকারি পেট্রোরাসায়ন শিল্প সংস্থা। এই পজিশনটা কিন্তু তোমরা জামনগরটা প্র্যাকটিস করবে। আর তোমাদেরকে জানাই একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, একদম এক্স্যাক্ট লোকেশন ম্যাপের মাধ্যমে কেউ দেখাতে পারবে না। তোমরা যদি কাছাকাছি, ধরো এখানে আমি জামনগরটা দিয়েছি, তোমরা একটু সাইড করে এখানে করলে তখনও কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। চেষ্টা করবে আমি যেমনভাবে দেখিয়েছি ঠিক সেই জায়গাটাই মার্ক করার, তার যদি একটু এদিক ওদিক হয় তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমরা এই পজিশনটাকে খেয়াল করব। এটা কি, এই পজিশনটা হচ্ছে ভিলাই, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা। তাহলে যদি আসে ভিলাই, তাহলে এই জায়গাটা মার্ক হবে। যদি ভিলাই ডাইরেক্ট না দিয়ে দেয় ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা, তখনও এই জায়গাটা তোমরা মার্ক করবে। এবারে ঠিক তার ডান দিকে আমি চলে আসি। এই পজিশনটায় দেখো কি রয়েছে, এই পজিশনটা রয়েছে হলদিয়া। এখানে তোমাদের দিতেই পারে যে ভারতের পূর্ব অংশের একটি বন্দর, তখনও হবে হলদিয়া, অথবা দিতে পারে ভারতের পূর্বের পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র, তখনও কিন্তু তোমরা হলদিয়াটাকে মার্ক করতে পারবে। এবারে আমরা একটু সাউথে চলে আসি, অর্থাৎ দক্ষিণ ভারতে চলে আসি। সেখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই জায়গাটায় হচ্ছে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর কি তোমরা জানো যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, বা যদি দেয় দক্ষিণ ভারতের বস্ত্রশিল্পের সর্ববৃহৎ কেন্দ্র, বা সম্পূর্ণ ভারতের বস্ত্রশিল্পের সর্ববৃহৎ কেন্দ্র, তাহলে কিন্তু হবে কোয়েম্বাটুর। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা আরও একটা ম্যাপে আমি তোমাদের কিছু করে দেখালাম, এখনই শেষ নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমরা পরবর্তী ম্যাপটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে। এবারে এই ম্যাপে দেখো, এই ম্যাপে আমি দিল্লিকে আবার মার্ক করেছি। কেন, তার কারণ আগের ম্যাপে আমি মুখে বলে দিয়েছিলাম একটা জিনিস, এখানে আবার মার্ক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি আসে সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল ও ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, তখন কিন্তু দিল্লি হবে। ঠিক তার নিচে দেখো রয়েছে আমেদাবাদ। এই জায়গাটা গুজরাটের আমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার। বারবার করে এই জায়গাটা প্র্যাকটিস করে যাবে। আর তা থেকে বাঁ দিকে এই খানটাতে খেয়াল করো কান্দারা অর্থাৎ ভারতের শুল্কমুক্ত বন্দর খুব ইম্পর্টেন্ট কিন্তু ম্যাপ পয়েন্টিং এর জন্য। আর এখানে আমরা একটুখানি পূর্ব ভারতে চলে আসবো। এক্ষেত্রে দেখো অরুণাচল প্রদেশ, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে দিতেই পারে। এইবারে এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে সুন্দরবন অঞ্চল অর্থাৎ ভারতের ম্যানগ্রোভ অরণ্য, তো এটাও কিন্তু ম্যাপ পয়েন্টিং এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে আমরা একটু এদিকটা দেখি, পশ্চিম ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর যদি আসবে এইটা মুম্বাই, আবার যদি সরাসরি মুম্বাই দেয় তাহলে তো এটাই, আবার পশ্চিম উপকূলের মহানগর তখনও কিন্তু মুম্বাই, অর্থাৎ একটা ম্যাপ পয়েন্টিং কতভাবে আসতে পারে দেখো, সেটাই কিন্তু আমি এই ম্যাপগুলোর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবারে এখানে লেখার অনেকগুলো জায়গা, আমি যদি সব কিছু লিখতাম তাহলে একটা হিজিবিজি হয়ে যেত, একসাথে সব কিছু হয়ে যেত, সেই কারণে কিন্তু তোমরা ভালোভাবে স্পষ্ট করে কিছু বুঝতে পেতে না। আবার মুম্বাইটা কি হিসেবে আসতে পারে, ভারতের প্রবেশদ্বার হিসেবেও কিন্তু আসতে পারে, তখনও কিন্তু এই মুম্বাইকেই তোমাদের মার্ক করতে হবে। এবারে আমরা এখানে আসি, দেখো এই যে জায়গাটা মার্ক করা হচ্ছে এটা হচ্ছে মারমাগাঁও, এটা কি, এটা হচ্ছে একটা বন্দর, এটা কিন্তু দিতেই পারে, এই পজিশনটা তোমরা ভালোভাবে খেয়াল করবে। আবার এইখানে দেখো তামিলনাড়ুর করমণ্ডল উপকূল কিসের জন্য বিখ্যাত, বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, অর্থাৎ এই পজিশনে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। আবার তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে কেন দুবার বৃষ্টিপাত হয় সেটা কিন্তু প্রশ্নমান 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা বাকি যেগুলো থাকলো সেগুলো আরেকটা ম্যাপের মাধ্যমে দেখে নেব। এবারে দেখো এই ম্যাপটাতে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, আবার সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, রাজ্য কোনটি যেটা সর্বাধিক জনঘনত্বপূর্ণ, এই সবকটা কিন্তু এই ম্যাপের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো দিল্লি সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, আবার এটি একটা মিলিয়ন সিটি হলো। এইবারে যদি দিল্লির সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হয় তাহলে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কি, এইখানে দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, এইখানটা এই জায়গাটা কিন্তু মার্ক করা আছে। যদি আসে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তখন তোমাদের এই জায়গাটা মার্ক করতে হবে। এবারে আমরা সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যে আসি, এখানে হচ্ছে বিহার, বিহার হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। তাহলে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি, সেটা হলো অরুণাচল প্রদেশ, সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য। এইবারে দেখো তোমাদের আসতে পারে যে মিলিয়ন সিটি, পূর্ব ভারতের মিলিয়ন সিটি, পশ্চিম ভারতের মিলিয়ন সিটি, দক্ষিণ ভারতের মিলিয়ন সিটি, উত্তর ভারতের মিলিয়ন সিটি। উত্তর ভারতের মিলিয়ন সিটি হলে হবে দিল্লি, পূর্ব ভারতের হলে হবে কলকাতা, পশ্চিম ভারতের হলে হবে মুম্বাই, আর দক্ষিণ ভারতের হলে হবে চেন্নাই। এই মুম্বাইকে কিন্তু আগের ম্যাপে আমি বলে দিয়েছি যে কি ভাবে আসতে পারে। এখানে দেখো আগেরটাতে অনেকগুলো লেখা আমি লিখে ফেলেছিলাম বলে সবকটা দিতে পারিনি, এখানে ভারতের প্রবেশদ্বার হিসেবেও কিন্তু মুম্বাই আসতে পারে। আর লাস্ট যে জায়গাটা সেটা হচ্ছে একটু এটা দেখে নেবে, এটা হচ্ছে ভারতের একটা খরাপ্রবণ অঞ্চল, এটা লাস্ট মুহূর্তে মাথায় এসেছিল সেই কারণে জাস্ট একটা মার্ক করে দিয়েছি। আর বেঙ্গালুরু তথ্য প্রযুক্তির অন্যতম কেন্দ্র, এটাও কিন্তু ভালোভাবে তোমরা খেয়াল রাখবে। যে কটা ম্যাপ পয়েন্টিং আমি দুটো ভিডিও মিলে তোমাদেরকে দিলাম, তোমরা সেই কটা ম্যাপ পয়েন্টিং একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা 10-এর মধ্যে 10 তুলে আনতে পারবে। আর আমি যেভাবে দেখিয়েছি যে সরাসরি দিল্লি আসবে না, সরাসরি যদি আসে তাহলে তো খুব ভালো কথা, কিন্তু আর কোনভাবে কোন জিনিস আসতে পারে সেটাও কিন্তু আমি প্রত্যেক কটা ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে তুলে ধরলাম। তোমরা কিন্তু ভালোভাবে আমি যেমনভাবে দেখালাম তেমনভাবে ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করে যাবে, এর মধ্যে থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যেতে পারবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।